কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা একবার না বানিয়ে রাখলে আফসোস করতে হবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। একবার বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারেন। আর কেমন করে বানিয়েছি তার জন্য রেসিপিটি ঝটপট দেখে নিন। খেতে খুবই দুর্দান্ত হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ মনে থেকে যাবে আজীবন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই লোভনীয় আমের আচারের রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো আর দেরি না করে আসুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, কেমন করে এই লোভনীয় আচারটা বানিয়েছি। যেহেতু কাঁচা আমের আচার তাই প্রথমেই লাগবে দেখুন কাঁচা আম। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। কাঁচা আমের খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তার আগে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমটা ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বীজটাকে ফেলে দিয়ে তারপরে আমের এই অংশগুলো কেটে নিচ্ছি। এই আচারটা বানাতে খোসা থাকলেও আচারটা ভালো লাগবে না, আর বীজটা যদি দেওয়া হয় অর্থাৎ আমের আঁটিটা থাকলেও আচারটা ভালো হবে না। আমের আঁটিটা ফেলে দিচ্ছি আর বাদবাকি এই অংশগুলো কেটে নিয়েছি। আমের এই অংশগুলোকে এখন সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম আম নিয়েছি। 500 গ্রাম আমের ক্ষেত্রে একটি চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে। হাফ চামচ লবণ দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আম থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। আম থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে এইরকম আমটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। কোনো ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। মোটামুটি একটু আমটাকে এইরকম মাখিয়ে নিতে হবে। আমটা দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন আচার বানানোর প্রিপারেশানে চলে যাচ্ছি। আচারটা কেমন করে বানাচ্ছি চলুন দেখে নিন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। সরষের তেলের মধ্যে প্রথমেই দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা আচারি মশলা। আর আচারি মশলাটাও কেমন করে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন। এক চামচ মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলা থেকে খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আমটা। আমটাকে দিয়ে এখন তেলের সঙ্গে কিছুক্ষণ কষাতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, আমটা কষানো হচ্ছে। আর এদিকে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ নিয়েছি মৌরি, আর নিয়েছি গোটা পাঁচফোড়ন, গোটা জিরে ও গোটা ধনে। এগুলো হচ্ছে এক চা চামচ করে। এক টেবিল চামচ মৌরি নিতে হবে, এক চা চামচ করে গোটা জিরে, গোটা পাঁচফোড়ন ও গোটা ধনে ও দুটো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। আঁচারি মশলা যখন ভাজবেন দেখবেন স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা একেবারে গুঁড়ো করে নিয়েছি। আঁচারি মশলা একেবারে রেডি হয়ে গেছে। এই মশলাটা দিয়ে আচার বানাতে হয়, তাহলে দেখবেন আচারের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তেলের মধ্যে ম্যাশ করে রাখা আমটাকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর আচারটা বানাবো গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে। তারপরে আবারও কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। আচারি মশলা কিছুটা অ্যাড করে দিয়ে আবারও আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে গুড় কিংবা চিনিটা অ্যাড করে দেবেন। তবে আমি বলবো এখানে গুড়টা দিয়ে বানালে বেশি ভালো হয়। আর এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছিলাম। 500 গ্রাম কাঁচা আমের ক্ষেত্রে এখানে 200 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি চাইলে মিষ্টি পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। গুড় দেওয়ার পরে মিশ্রণটা দেখবেন আগে থেকে একটু পাতলা হয়ে যাবে। তারপরে বেশ খানিকক্ষণ কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত আমের এই মিশ্রণটাকে কড়াইতে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন আমের যে খুব সুন্দর একটা টাইট ডোতে পরিণত হয়ে আসছে আর কড়াই থেকে সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। গুড় সম্পূর্ণ একটি পাক এসে চটচটে হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ পাউডার ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা কিছুক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর বেশি কিছু উপকরণ পড়বে না। এই সামান্য উপকরণে আচারটা দুর্দান্ত লাগবে। আচারটা এইভাবে কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে। প্রায় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 15 মিনিট মতন এইভাবে কন্টিনিউয়াস হাতের দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন কড়াই থেকে সুন্দর ছেড়ে আসবে। দেখুন আমের ডো একেবারে কড়াই থেকে ছেড়ে আসছে, আচার একেবারে রেডি হয়ে গেছে আর খুব চটচটে হয়েছে। হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে একটু গোল পাকিয়ে দেখে নেবেন, যে গোল হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন আচার একেবারে রেডি। এখন একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে।
তো আর দেরি না করে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আমের এই লোভনীয় মুখরোচক আচারটা একবার বানিয়ে নিন। দেখবেন যাকে খাওয়াবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ খেতে এতটাই টেস্টি হয়। আর কতটা সুন্দরভাবে পাক হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু অংশ নিয়ে দেখে নেবেন, একটা ছোট বলের মতন হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে আচার একেবারে পারফেক্ট হয়েছে। আচারটাকে ঠান্ডা করে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন প্রায় 2 থেকে 3 মাস একই রকম ভালো থাকবে। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে। এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।